পরে মসজিদে নববীতে যাওয়ার দরকার নাই, মসজিদে নববীতে কিচ্ছু নাই, হজের অংশ মদিনা শরীফ না, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই শয়তান কোরআন বিরোধী বলল, আল্লাহ বলেছেন গুনাহ যদি মাফ না হয় ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফিরাল্লাহুমুর রাসূল, আমার রসুলের দরবারে চলে যাও, আমার রসুল যদি সুপারিশ করে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তাহলে যারা বলে আমার নবীর যে রওজার দরকার নাই, আসলে তারা সূরতে মানুষ ভিতরে ইহুদি নাসারার এজন কথা বলেন ঠিক কিনা। এজন্য শায়ের লেখেন মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে। এই আপনারা পারেন না বলেন কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কবরে হাসরে। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ ঠিক নাও, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কথা বলেন ঠিক কিনা, আমার নবী যেই পথে বলেছেন সেই পথটাই হলো রহমত। কথা বলেন ঠিক কিনা, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া কোনো দাম, নবী ছাড়া কোনো দাম, আমরা রসুল চাই কি চাই না, কবরে রসুল চাই কি চাই না, হাসরে রসুল চাই কি চাই না, মিজানে রসুল চাই কি চাই না। যাদের রসুল দরকার নাই তারাই বিরোধিতা করে, আমাদের রসুল দরকার আছে এই জন্য আমরা মহাব্বত করি, মাহফিল করি, নাত রসুল করি। কথা বলেন ঠিক কিনা। ও বন্ধু কবির মনোযোগ, আমরা তো নবীকে ভালোবাসি কেমন, আমার নবীকে আমার আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, প্রমাণ দরকার আছে না নাই, আছে না নাই? আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে এই ঘটনা বলে আলোচনা শেষ ইনশা ইনশা। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে, আর আল্লাহ আমার আমাদেরকে কেমন ভালোবাসার জন্য বলেছে জানার দরকার আছে না নাই? অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে,
কুবালের মধ্যে দাগ লেগে যায় কিন্তু অন্তরে নবী প্রেম নাই আমি বলে ওই ওই নামাজের কোনো মূল্য নাই আমার নবী বলেছেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট কার জন্য যথেষ্ট আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন জগতের মানুষ নাই ও পৃথিবীর মানুষ তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান চেয়ে তোমার তোমার জীবনের চাইতে তোমার মাতা পিতার চাইতে তোমার হায়াতের চাইতে তোমার সম্পদের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসবো না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এটা কার কথা আল্লাহর নবীর কথা আল্লাহর কথা তাহলে যারা নবীকে ভালোবাসে না তাদের ইমান নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই নবী ছাড়া কোনো কিছুই নাই আমাদের নবী আছে আমল যদি অল্প হয় কাজ হবে আর নবী নাই ইমান না থাকলে সারা জীবন জাহান্নামে আপনার আমল করলে ইমান থাকলে বিচার একটা আমল না থাকলে ইমান থাকলে বিচার আর একটা কথা কোন ঠিক কিনা আমল আছে ইমান আছে জান্নাতি কিন্তু আমল নাই ইমান আছে জাহান্নামে দিও ইমান থাকার কারণে আল্লাহ জান্নাতে দিবে জবান খুলে বলি সুবহানাল্লাহ বলতেছিলাম আমার আল্লাহ নবীকে কেমন ভালোবাসে জানার দরকার আছে না নাই কথা কোন জানার দরকার আছে না নাই আপনারা কি ঘুমান কারা কারা ঘুমান হাত তুলেন এবারটা তুলতে লাগছে আচ্ছা ভুলে ভুলে তুলছেন কেন আচ্ছা মাফ করে দিছি সকলে বলেন মারহাবা ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবীকে ভালোবাসেন আপনাদের কাছে প্রশ্ন করে উত্তর দিবেন এই পৃথিবীর মধ্যে মুসলমান কত কোটি কত কোটি মুসলমান কত কোটি ভুল 200 কোটি অথবা 250 কোটি এরকম হইতে পারে আপনাদের কাছে প্রশ্ন কেউ যদি বলে খানায় কাবা 200 কোটি মুসলমান যদি ফতোয়া দেয় খানায় কাবাকে আমরা আজকে থেকে কেবলা মানি না বাইতুল মুকাদ্দাসকে কেবলা মানি আল্লাহ মানবো নি এই কথা 200 কোটি মুসলমান আমরা বলতেছি খানায় কাবা আজকে থেকে কেবলা না বাইতুল মুকাদ্দাস কেবলা অথবা মদিনা শরীফ কেবলা মানবো নি কেউ না কথা কয় না মানবে না আমার আল্লাহ বলবেন পৃথিবীর মানুষ তোমরা 250 কোটি মুসলমান একসাথে যদি ফতোয়া দাও খানায় কাবা কেবলা না আমি আল্লাহ মানবো না তোদের মতো বান্দা আমার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই কিন্তু দেখেন পৃথিবীর মধ্যে বাবা আদম সফিউল্লাহ থেকে 1,24,000 পয়গম্বর অথবা মতান্তরে 2,24,000 পয়গম্বর তাদের কেবলা কোনটা ছিল বাইতুল মুকাদ্দাস মাশাআল্লাহ কি বাইতুল মুকাদ্দাস গভীর মনোযোগ অ্যাটেনশন প্লিজ 201,24,000 পয়গম্বরের কেবলা ছিল ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবী আসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা কথা বলেন ঠিক কিনা সমস্ত নবীগণ কিবলা পরিবর্তন করতে পারে নাই সকলের জন্য কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস একদিন আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী 1 বছর 5 মাস পর্যন্ত বাইতুল্লাহ থেকে যখন তিনি জন্মভূমি থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন তিনি 1 বছর 5 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে বলেছেন বলেন মারহাবা আওয়াজে বোঝা যায় ওয়াজ মজা লাগতেছে না জোরে বলেন না মারহাবা কয় মাস 1 বছর 5 মাস আপনার আমার নবী হিজরত করার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন অনেক বেঈমান বলে নবী আমার মতো নবীকে দেখতে তো আমাদের মতো দেখা যায় এই বেঈমানদের জন্য এই কোরআনের আয়াত এই ঘটনায় যথেষ্ট কথা কোন ঠিক কিনা বন্ধুরে আমার গভীর মনোযোগ আপনার আমার নবী নামাজ পড়তেছেন
নামাজের মধ্যে বলতেছেন ও রব্বুল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন আমার নবী বলেন ও রব্বুল আলামিন আজকে ১৭টা মাস খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারে না যতন খানায় কাবায় আমার নবী ছিল খানায় কাবার পূর্ব পাশ থেকে বাইতুল মুকাদ্দাসকে কেবলা করলে বাইতুল্লাহ কেবলা ছিল খানায় কাবাও কেবলা ছিল কিন্তু মদিনায় আসার পরে কেবলা দিকে নামাজ পড়া যায় না কিন্তু মদিনার দিকে যখন কেবলা হয়ে যায় বাইতুল মুকাদ্দাস পড়ে মক্কা শরীফ পিছনে পড়ে যায় ও বন্ধু নামাজের মধ্যে আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে ও রব্বুল আলামিন সমস্ত নবীগণকে তোমাকে খুশি করা লেগেছে সমস্ত নবীগণ ছিল খলিলুল্লাহ ইব্রাহিম কথা কয় না ইব্রাহিম মুসা আদম সফিউল্লাহ ঈসা ইসমাইল জবিউল্লাহ সকল নবীরা আমার আল্লাহকে খুশি করতে করার জন্য তারা জীবন বাজি রেখেছেন আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু ১,২৪,০০০ পয়গম্বর আমি আল্লাহকে খুশি করার জন্য তারা জীবন বাজি রেখেছে কেউ আগুনে ঝাঁপ দিয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি